আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমাদের কবে রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমরা অতি সহজে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট দেখতে পারবে এ নিয়ে আজকের ভিডিও তোমরা সহজেই অনলাইনের মাধ্যমে তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে তো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার পদ্ধতিটি তোমাদের নিচে দেওয়া হলো তো তোমরা প্রথমেই তোমরা দেখবে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করার পর তোমরা দেখবে যে তোমাদের মিনিস্ট্রি অব দ্য এডুকেশন আমি তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের দিয়ে দিব এই লিঙ্কের মাধ্যমে তোমরা প্রবেশ করতে পারবে এবং তোমার লিঙ্কে প্রবেশ করার পর তোমরা দেখতে পারবে মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ এরকম আর ইন্টারফেস তোমাদের সামনে শো করবে তো এরপর এখানে দেখবে তোমাদের অনেকগুলো নাম লেখা আছে তোমাদের যে এখানে এক্সামিনেশন নাম লেখা আছে ইয়ার দেওয়ার লেখা আছে বোর্ডের নাম লেখা আছে রুল নাম্বার লেখা আছে রেজিস্টার নাম লেখা আছে এরপর তোমাদের একটা ম্যাথ দেওয়া হয়েছে এটি তোমাদের ফিল আপ করার পর তোমার সাবমিট করার পর তোমাদের এসএসসি রেজাল্ট চলে আসবে তো প্রথমে তোমাদের এক্সামিনেশন এসএসসি অথবা দাখিল এটা সিলেক্ট করতে হবে তোমার তোমাদের এবার ইয়ার তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা কত সালের পরীক্ষার্থী এটা এখানে লিখতে হবে এখানে তোমাদের বুট লিখতে হবে তোমরা যেই যেই বুট থেকে তোমরা পরীক্ষা দিয়েছ সেই বুট থেকে তোমাদের এখানে লিখতে হবে তোমাদের ওই ওই বোর্ডের নাম এরপর তোমাদের এখানে রুল নাম্বার লিখতে হবে এখানে খালি দেখা আছে এরপর তোমাদের রেজিস্টার নাম্বার এই খালি করে লিখতে হবে এরপর এখানে একটা ম্যাথ দেওয়া হবে ভিন্নবার ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ দেওয়া হবে এখানে আট যুগ দুই দেওয়া আছে। এর আট যুগ দুই দশ এখানে দশ লেখার পর তোমরা এখানে সাবমিট করবে এখানে লেখার পরে এই জায়গায় সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে এই সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে তো আমি তোমাদের যে লিঙ্কটা দেওয়ার কথা ছিল এই লিঙ্কটা হচ্ছে এটা ডাব্লিউ ডাব্লিউ এখানে তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে বুটটা দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমাদের রেজাল্টটা ভালোভাবে দেখতে পারবে তো এই লিঙ্কে প্রবেশ করার পর তোমাদের প্রথমেই আপনার পরীক্ষার নাম নির্বাচন করতে হবে এরপর এখানে আপনার পরীক্ষার বছর নির্বাচন করতে হবে এরপর নির্বাচন করতে হবে আপনার বোর্ডের নাম নির্বাচন করতে হবে এরপর আপনার এসএসসি রুল নাম্বার এরপর আপনার রেজিস্টার নাম্বার এরপর নিচের খালি বক্সে গণিতটি সমাধান করতে হবে তো আপনাদের যে এখানে দেখিয়ে দিলাম যে নিচে একটা গণিত দেওয়া হয়েছে আট যুগ দুই এই গণিতটা তো আপনাদের ফিল করার পর সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দু হাজার তেইশ সালের রেজাল্ট দেখার নিয়ম